যদি দায়িত্ব পেতাম এই মুহূর্তে তিন মাসের মধ্যে তিন লক্ষ কোটি টাকা পাচার করা টাকা ফিরিয়ে আনতাম। দশ জনের তালিকা করেছি, মাত্র দশ জন। যদি প্রধানমন্ত্রী, যদি সরকারের মন্ত্রীরা জাতির সামনে কথা বলতে পারে যে বিপিনুর সেই দশ জনের নাম দেব, আমি দশ জনের নাম দেব। এবং আমি বললাম যে এই দশ জনকে যদি রিমান্ডে নেওয়া হয়, তিন লক্ষ কোটি টাকা যারা পাচার করছে সেটা ফেরত আনতে পারবে। টেলিভিশন পত্র পত্রিকার ভাইরাও বাসবিচারহীনভাবে সেই টেলিফোনটি প্রচার করছে। তারা চিন্তা করছেন এটা সাংবাদিকতার নৈতিকতার সাথে যাচ্ছে কিনা, একটা মানুষের ব্যক্তিগত নিরাপত্তা তারা ক্ষুণ্ণ করতে পারে কিনা। এভাবে তাদের গোয়েন্দা সংস্থা থেকে প্রোভাইড করেছে তারা চালাচ্ছেন, আর দেশের টাকা বাইরে পাচার করে আজকে দেশকে একটা চরম অর্থনৈতিক সংকটের দিকে ফেলে দিয়েছে। খোঁজ খবর রাখেন, ইউটিউব ফেসবুকে খালি সার্চ দেন যে বাংলাদেশের অর্থনৈতিক সংকট, শত শত কন্টেন্ট পাবেন, বুঝতে পারবেন। চিনির দাম রোজার আগে বলেছিল আমাদের মন্ত্রীরা বাড়বে না, রোজা আসার আগেই 5 টাকা বাড়িয়ে দিয়েছে। গত 4 মাসে চিনির দাম প্রায় 20 টাকা বেড়েছে কেজিতে, একটা পণ্যের দাম 20 টাকা বেড়েছে। এইভাবে প্রতিটি পণ্যের দাম বাড়ছে, সাধারণ মানুষের আয় বেড়েছে 1 টাকা, আয় বাড়ে নাই। তো কি খাবেন, কি করবেন ভাবতে হবে আপনাদেরকে। শ্রীলঙ্কা পাকিস্তানের ঘটনা দেখেছেন, আর আজকে নীরবে নিভৃতে বাংলাদেশ কিন্তু সেই দিকে ধাবিত হচ্ছে। ডলার সংকটে এলসি খুলতে পারছে না, দায়িত্বশীল লোকেরা মিথ্যাচার করছে, এখন অজুহাত দিচ্ছে যে ডকুমেন্টেশন ঠিকঠাক ভাবে নাই। অথচ ব্যবসায়ীরা বলছে যে, অনেক ব্যবসায়ীরা অভিযোগ করছেন যে গত 6 মাসে তারা এলসি খুলতে পারে নাই, 6 মাস, 1-2 মাস না। এবং সামনে যে অবস্থা, এই সংকট আরো ভয়াবহ হবে। অথচ আমি বলছি যে আমি যদি দায়িত্ব পেতাম এই মুহূর্তে তিন মাসের মধ্যে 3 লক্ষ কোটি টাকা পাচার করা টাকা ফিরিয়ে আনতাম। দশ জনের তালিকা করেছি, মাত্র 10 জন। যদি প্রধানমন্ত্রী, যদি সরকারের মন্ত্রীরা জাতির সামনে কথা বলতে পারে যে বিপিনুর সেই 10 জনের নাম দেব, আমি 10 জনের নাম দেব। এবং আমি বললাম যে এই 10 জনকে যদি রিমান্ডে নেওয়া হয়, 3 লক্ষ কোটি টাকা যারা পাচার করছে সেটা ফেরত আনতে পারবে। কিন্তু করতে পারবে? কারণ এই পাচারের টাকা ভাইগনা, মামু, ছোট আপা, বড় আপা অনেকেরই এখানে ভাগ বাটা আছে, কমিশন আছে, যে বাইরে হোটেল করছেন, প্রতিষ্ঠান করছেন। কাজে কারে দিয়ে ভূত ছাড়াবেন? যারা নিজেরই যদি ভূতে পায় তার ভূত ছাড়াবেন কারে দিয়ে? সেই জায়গা থেকে হাসি ঠাট্টা, জিবাই হাবাই খালি জাগুর দিলে হবে না। ওয়াজের মাঠে যেমনি মাওলানা ওয়াজ করেছেন, সবাই ইসকে উঠছে, তা জোরে সবাই খালি জিবাই জিবাই বলেন, এই করবেন সেই করবেন। এই যে আজকে সেই আলেমুল আমাদেরকে জেলে রেখে নির্মম নিষ্ঠুর নির্যাতন করছে, দেখেছেন যে মানে কি বলবেন? আমি তাকে ছোট করার জন্য বলছি না, বাস্তবতা বোঝানোর জন্য বলছি। 3.5 ফুট 3 ফুটের মতো একটা মানুষ, শিশু বক্তা বলে, সেই লোকটাকে সে কি খুন করেছে, ধর্ষণ করেছে, বাংলাদেশ ব্যাংক লুট করেছে? কিছু করে না, কিছু কথা বলেছে, হয়তো সেটা আইনের বিরুদ্ধে গেলাম, গেছে ধরে নিলাম, তাকে ডান্ডা বেরিয়ে পড়িয়ে হাজির করছে, আর জঙ্গির আদালত থেকে পালিয়ে যায়। এইভাবে আজকে শুধুমাত্র ছাত্র, শিক্ষক, সাংবাদিক না, আলেম ওলামারা, ধর্মীয় নেতা বলেন কেউ নিরাপদ না, এইভাবে অসম্মান করছে বিভিন্ন মানুষকে। গতকালকে সংসদে খালেদা জিয়া রাজনীতি করবেন না মুসলেকা দিয়েছেন, শেখ সেলিম সাহেব বললেন। ইদানিং উনি একজন সিনিয়র নেতা, বাংলার বাণী পত্রিকার সম্পাদক ছিলেন, ভালো চিন্তাভাবনার মানুষ, ভাবছিলাম সাংস্কৃতিক মরা, আমরা তরুণ প্রজন্ম মানে কিছু শিখব। কিন্তু ওনার কিছু ইদানিং যে কথাবার্তির মানে লাইন নেই, কি বলছে? খালেদা জিয়া মুসলেকা দিয়েছে, তিনি সে সংসদে আলোচনা করছেন, খালেদা যে কেন মুসলেকা দেবে? তার মানে আপনারা জোর করে মানুষকে মরার দ্বারপ্রান্তে নিয়ে বিভিন্ন মানুষকে দিয়ে মুসলেকা নিচ্ছেন, আর সেগুলো ঠাট্টা মস্করা করছেন, বিরোধী দলের আন্দোলন নিয়ে ঠাট্টা মস্করা করছেন, আর আন্দোলন দমাতে আজকে সমস্ত দেশে সন্ত্রাসীদেরকে ছেড়ে দিচ্ছেন। এই যে ক্যাসিনো কাণ্ডে যারা জড়িত ছিল, ঢাকার আলোচিত সন্ত্রাসী গডফাদার, সবাইকে ছেড়ে দিয়েছে। মুরাদ জামালপুরের এমপি ছিলেন, ডাক্তার ছিলেন, কি বিকৃত কথাবার্তা বলেছে! এটা যদি তারেক রহমানের মেয়েকে না বলে প্রধানমন্ত্রীর মেয়েকে নিয়ে বলতেন, প্রধানমন্ত্রী কি এটা কখনো কল্পনা করেন যে একটা মেয়েকে নিয়ে, একটা নারীকে নিয়ে কিভাবে তিনি কথাবার্তা বলেছেন?